আপনাদের কি সাবমিশন ছিল, ইডির কি সাবমিশন ছিল? ইডি রিমান্ড ক্লিয়ার করেছে 3 দিনের মধ্যে। আমার ক্লিয়ার ছিল যে রিমান্ড এরকম মেকানিক্যাল ভাবে দেওয়া যায় না, রিমান্ড জজকে কেস ডায়েরি মানে কেস পেপার্স দিতে হবে, জজ সাহেব দেখবেন, জজ সাহেব নিজের ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে দেখবেন যে ওয়েদার এ কেস ফর রিমান্ড ইজ মেড আউট অর নট। যদি করেন যে কেস করতে হবে তাহলে জজ সাহেব করবে। সেকেন্ডলি যেটা আমার ছিল যে গত কয়েক দিন ধরে আমার হয়নি, সুপ্রিম কোর্ট খুব ক্লিয়ারলি বলেছে যে 21% লিগ্যাল কনসালটেশনের একটা রাইট আছে আন্ডার দি কনস্টিটিউশন। সেইভাবে যখন আমি অ্যাপ্লিকেশনটা ফেস করলাম, এনফোর্সমেন্ট ডিরেক্টর তাকে অবজেকশন করলো, একটা অন্য জাজমেন্ট দেখাতে গেলো যেটা কাস্টমস অ্যাক্টের জাজমেন্ট, সেটা জজ সাহেব মানলেন না। জজ সাহেব বললেন যে কোনো একদিন 20 মিনিট ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে পারবো। এই ছিল আজকের না আজকের যেটা আপনি কেস একটা জয়েন্ট পার্টনারশিপ ফার্মের কথা বলা হয়েছে, অপা ইউটিলিটিস সার্ভিসেস, এই বিষয়ে আমি বলে দিচ্ছি। ওদের রিমান্ডের রিমান্ড অ্যাপ্লিকেশনের দিনটা যেটা আমাদেরকে 5 মিনিট আগে দেওয়া হয়েছে বিফোর দ্য হিয়ারিং স্টার্টেড, সেখানে একটা লেখা আছে অপা ইসলাম অপা ইউটিলিটি সার্ভিসেস আর পার্টনারশিপ ডিপ, কিন্তু নাইদার উই হ্যাভ এ কপি অফ দি ডিপ না সেই ডিডের বাকিগুলো ডিটেলস সেই পিটিশনে বলা আছে। তো সেই জন্য যত সময় পেপার্সটা পাবো না তত সময় এই নিয়ে বলাটা আমাদের খুব ঠিক হবে। হবে ও আজকে 5 লিখলো আর যখন ও চার্জশিট ফাইল গুলো একটাই দেখাতে পারলো বা দেখাতে পারলো না, দিস ইজ এ ডকুমেন্ট বেসড ইনভেস্টিগেশন, ডকুমেন্ট কথা বলবো। সেটা ওরা বুঝবে যে কীরকম কোঅপারেশন ওরা চাইছে, কারণ আমার কাছে এখন আমার কাছে যেটা আছে যে গত আপনারা জানেন যে আমরা গত 7 দিন 8 দিন ধরে চেষ্টা করে যাচ্ছি ক্লায়েন্টের সঙ্গে দেখা করার জন্য, যেটা আমরা দেখা করতে পারিনি, যার জন্যে আজকে আমার কোর্টকে সেই আবেদন করতে হলো যে এই রাইটটা একটা রাইট গ্যারেন্টি বাই দি কনস্টিটিউশন সেটা দেওয়া হোক, এবার ক্লায়েন্ট কোঅপারেট করবে। আমি সবসময় বলছি মাই ক্লায়েন্ট উইল অলওয়েজ কোঅপারেট উইথ ইনভেস্টিগেশন, আমি প্রথম দিনও বলে এসেছি আজকেও বলে এসেছি, কোঅপারেশন তো করবোই বাট কোনো ফলসলি ইমপ্লিকেটেড হবো না কোনো কেস। আমি আজ অব্দি অর্পিতা মুখার্জি একবারও বেলের আবেদন হয়নি। সবাল জবাবকে রিমান্ড মেকানিক্যাল তোর পে নাই দিয়া সকতা, রিমান্ড দেনে কে লিয়ে জজ সাহেব কো কেস পেপার্স জো হ্যায় পুরি কেস পেপার্স, ইয়ে নেই কি এক ফাইল দেখ লে, পুরি কেস পেপার্স বেসিক্যালি সিজার রিকভারি স্টেটমেন্ট সারি চিজ দেখ কে ইন্ডিপেন্ডেন্ট মাইন্ড অ্যাপ্লাই করকে উনকো ডিসাইড করনা চাহিয়ে কি রিমান্ড আগলা রিমান্ড দিয়া যায় ইয়া নাহি দিয়া যায়। তো অর্ডার আদি রিজার্ভ রিমান্ড কি পোর্শন কা অর্ডার রিজার্ভ হ্যায় জব আ জায়েগা তো আপ লোগো কো বতা দেঙ্গে। নীলাদ্রি দা লিগ্যাল কনসালটেশন দেখিয়ে এক রাইট হতা হ্যায় কোই ভি অ্যাকিউজ পার্সন কো এক রাইট হতা হ্যায় টু মিট উইথ দ্য লয়ার্স, क्योंकि हम लोग को लीगल स्ट्रैटेजी फ्रेम करना होता है आगे क्या करेंगे कैसे करेंगे, ये मैं पिछले 7-8 दिन से मांग रहा हूँ जो मुझे डिनाई किया गया है। इसीलिए आज मैं बाउंड होकर मैंने आज कोर्ट के सामने ये बात रखा कि मुझे ये फैसिलिटी दिया जाए। तो कोर्ट ने पहले तो ऑब्जेक्शन हुआ, राजू साहब जो अपेयर कर रहे थे पब्लिक प्रोसिक्यूटर के हिसाब से वेरी सीनियर मैन रिस्पेक्टेड मैन, तो उन्होंने ऑब्जेक्शन करा था, लेकिन जब मैंने ये पॉइंट आउट किया वो कस्टम्स एक्ट की जजमेंट दिखा रहे
तो कोर्ट ने कहा कि आयोग से बात करके चले जाइए। नीलादिल आपने नौ फ्लैट सर्विस की बात कही गई, जिसमें से ये कहा गया कि चार फ्लैट दोनों के नाम पे और 31 पॉलिसीज मिली है पिता के पास, जिसकी नॉमिनी जो है वो पार्ट चटक गई है। देखिए रिमांड एप्लीकेशन में ऐसा लिखा हुआ है, अब ये 9 फ्लैट है या 90 फ्लैट है ये समय बताएगा, क्योंकि ईडी को डॉक्यूमेंट देना पड़ेगा, जो भी लिखेगा आज के दिन में डॉक्यूमेंट देना पड़ेगा। अगर वो डॉक्यूमेंट नहीं दे पाए तो बेनिफिट ऑफ डाउट एक्यूज को मिलेगा, ये सीधी सीधी बात है, डॉक्यूमेंट बेस्ड इन्वेस्टिगेशन है। मियाँ कंपनी के बारे में लिखा हुआ है, लेकिन मुझे कुछ पता नहीं, एक लाइन से लिखा हुआ है कि ये कंपनी है, ये कौन सी कंपनी है, कहाँ की है, किस साल में इंकॉर्पोरेट हुआ, कैसे हुआ, कौन इसके डायरेक्टर है, कोई डिटेल्स नहीं दिया गया। ईडी के रिमांड से कस्टडी के 3 दिन का प्रेयर है, क्योंकि 3 दिन बाद ऐसे ही भी रिमांड खत्म हो जाएगा। आपकी तरफ से क्या डिमांड है? मेरी तरफ से कि रिमांड मैकेनिकली आप नहीं दे सकते, रिमांड के लिए यहाँ पे अप्लाई है जुडिशियल माइंड। আমার কিছু বলার নেই সেটা নেই, ওই ইডি আজকে লিখেছে রিমান্ড অ্যাপ্লিকেশন, কিন্তু কোনো বাকি কোনো ডিটেলস দেয়নি, তো ডিটেলস দিক বলছে তো অনেক কিছু, কিন্তু বললে তো হবে না, সেটা আলটিমেটলি ডকুমেন্ট দেখাতে হবে বা ডকুমেন্ট আমাদেরকে কপি সার্ভিস করতে হবে। আপনারা জানেন না বোধহয় এখনও সিজার লিস্ট যেটা পরবর্তী যেগুলো রেড আমরা মিডিয়াতে দেখেছি সেই সিজার লিস্টগুলো এখন অবধি আমরা পাইনি, কপি দিক হ্যাঁ কিন্তু দেয়নি, সেটা দেয়নি। যে ডিটটার কথা উঠছিল সেই ডিটটা কিসের ডিট? দেয় না ডিটটা, ওটা ইডি লয়ারকে জিজ্ঞেস করবো, ভালো বলতে পারবে। আচ্ছা আমি ইন্টারোগেশনের জন্য আবেদন করি, আমার লিগ্যাল কনসালটেশনের জন্য, যেটা আমার একটা রাইট। আপনারা জামিনের আবেদন করলেন না কেন, সেটা একটু বুঝিয়ে বলবেন? 15 মিনিট দেওয়া হয়, 20 মিনিট দেওয়া হয়। হ্যাঁ জামিনের আবেদন কেন, ম্যাটার অফ স্ট্র্যাটেজি, আপনি সব কিছু একদিনে জেনে গেলে হবে যে কেন জামিন করিনি, আমার ডিফেন্সটা অ্যাপ্রোপ্রিয়েট টাইম অ্যাপ্রোপ্রিয়েট প্লেস অ্যাপ্রোপ্রিয়েট ফোরামে ঠিক জেনে গেলেন আপনারা।